হ্যালো বাচ্চো, কে হালচাল? আজ আমরা নিচ্ছি তোমাদের দ্বাদশ শ্রেণী, তোমাদের ইমিডিয়েট টেস্ট পেপারের সলিউশন, তার সেকেন্ড যে পেজ আছে। আজ আমরা তোমাদের সেকেন্ড পেজের সমস্ত যত রকম প্রশ্ন আছে, শর্ট প্রশ্ন, লং প্রশ্ন, সমস্ত কিছু ডিসকাস করব। এই প্রশ্নগুলো অবশ্যই তোমাদের বোর্ডের এক্সাম এবং সঙ্গে সঙ্গে তোমাদের কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হবে। আর অবশ্যই এই ভিডিওগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। আর অলরেডি আমরা তোমাদের দ্বাদশ শ্রেণীর পদার্থবিদ্যার উপর সাড়ে সাতটায় ক্লাস এবং গুরুত্বপূর্ণ গাণিতিক প্রশ্নের ক্লাস করেছি। তোমরা সেই ক্লাসগুলো করে নাও, তাহলে তোমাদের এমবিটি এর যে কোনো পেজের লং প্রশ্নগুলো সলিউশন করতে খুব সাহায্য হবে। তোমরা যদি সেসব ক্লাস না করে থাকো, সেই সমস্ত ক্লাসের ভিডিও লিঙ্ক আমাদের ফার্স্ট কমেন্টে এবং ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা সেই ক্লাসগুলো করে নিও। চলো শুরু করি। ইয়েস, আই এম সুপ্ত সামন্ত অ্যান্ড দিস ইজ ইয়োর প্যারাসিটামল এভরিথিং। চলো শুরু করি। এবার আমরা এমবিটি টেস্ট পেপার তার সেকেন্ড যে পেজ আছে ফিজিক্সের উপর তার সলিউশন করব। প্রথমে আগে এর আমরা যে শর্ট প্রশ্নগুলো রয়েছে এমসিকিউ এবং এক নম্বরের যে প্রশ্নগুলো, সেই 18 নম্বর, সেই 18 নম্বরের প্রশ্নগুলো আগে সমাধান করব, তারপর আমরা এই লং প্রশ্নের পাটে আসব। একদম প্রথম সেকশান ওয়ান সঠিক উত্তর নির্বাচন করো। তার একের দাগে যে প্রশ্নটা আছে, প্রথমে আর ওয়ান ওয়ার টু ব্যাসার্ধের দুটি ধাতব গোলক পরস্পরের সংস্পর্শে আছে। অবশ্যই পরস্পরের সংস্পর্শে আছে মানে ওটা সাম্য অবস্থায় দুজনের পোটেনশিয়ালটা সেম হবে, এরও যা বিভব হবে তারও তা বিভব হবে। প্রশ্ন আছে এখান থেকে, আধানের তলমাত্রিক ঘনত্ব যথাক্রমে সিগমা ওয়ান সিগমা টু হলে তাহলে কোন রিলেশনটা সঠিক হবে? ওকে, খুব সহজ ব্যাপার। এখানে দুটো ধাতব গোলককে সংস্পর্শে রেখেছে, তার এরকম ধরো দুটো গোলক সংস্পর্শে আছে। এর ব্যাসার্ধ ছিল আর ওয়ান, এর ব্যাসার্ধ আছে আর টু, যা যা কিছু আছে। এর আধান তলমাত্রিক ঘনত্ব আছে সিগমা ওয়ান, এর আছে সিগমা টু। তাহলে যেহেতু বিভবটা সমান হবে, তাহলে আমরা বিভবের রাশিমালা কী জানি? বিভব ভি সমান আসত সামথিং কে কনস্ট্যান্ট ইন্টু কিউ বাই আর, কিউ বাই আর, আধান বাই ওর ব্যাসার্ধ। তাহলে এবারে যেহেতু তলমাত্রিক ঘনত্ব বলেছে, তাহলে আমরা সেই টোটাল আধান কিউ সমান জানি ওর ক্ষেত্রফল ইন্টু আধানের ঘনত্ব, 4πr² ইন্টু সিগমা, এইটা। তাহলে যেখানে মান বসালে পাবো আমি 4πr² সিগমা ইন্টু কে বাই আর, একটা আর কাটবে তাহলে আর স্কোয়ারটা থাকবে না। তাহলে এখানে ভির মান যেটা আসবে, একটা আর কেটে যাবে, এদিকের পোর্শনটা আসবে তাহলে কে ইন্টু 4πr সিগমা, এইটা। তাহলে ভি সমান আসবে 4πr সিগমা। তাহলে এবার দুটো যেহেতু পোটেনশিয়ালের ব্যাপার বলেছে, ধরি একটার বিভব হবে ভি ওয়ান, একটার বিভব হবে ভি টু, দুটো সমান হবে। তাহলে একটা হবে 4πr1 সিগমা 1, আর একটা হবে 4πr2 সিগমা 2। এখানে এই কনসেপ্ট কিন্তু ক্লিয়ার রাখতে হবে যে দুটো গোলককে যদি সংস্পর্শে রাখি অবশ্যই কিন্তু ওদের বিভবটা সেম হবে, এটা একটা খুব ইম্পর্টেন্ট লজিক। তাহলে 4π 4π কেটে যাবে, তাহলে থাকবে r1 সিগমা 1 সমান r2 সিগমা 2, এই রিলেশন আসতেছে যদি ওদেরকে সংস্পর্শে রাখা হয়। এরপরে রয়েছে দুয়ের দাগের প্রশ্ন, পি ভ্রামকের একটি তড়িৎ দ্বিমেরুকে ই তড়িৎ ক্ষেত্রে রাখা হলে তড়িৎ স্থিতিশক্তি কোনটা হবে? ওকে, তড়িৎ স্থিতিশক্তি বলছে, আর আমরা জানি সবসময় স্থিতিশক্তি হয় পি ই কস থিটা, আর এখানে অবশ্যই যেহেতু পোটেনশিয়াল এনার্জি তাহলে এটা মাইনাসে হবে, তাহলে সঠিক অপশান হবে অপশান বি, মাইনাস পি ই কস থিটা হয়, এখানে ভেক্টর ফর্মে দিয়েছি, তাহলে মাইনাস পি ভেক্টর ডট ই ভেক্টর, ডট গুণেরটা হবে। একদম পরের প্রশ্ন, তিনের দাগের চিত্রে প্রদর্শিত বর্তনীর এ ও বি বিন্দুর মধ্যে তুল্য ধারাকত্ব 30 μF হলে সি এর মান বের করতে হবে। ওকে, তুল্য বলে দিয়েছে 30, আর এখানে প্রত্যেকটা 20 করে দেওয়া ছিল, এখানে সিটা আননোন আছে, এইটা বের করতে হবে। খুব সহজ ব্যাপার, এখানে আমরা নিয়ম জানি ধারকের ক্ষেত্রে যেটা হয়, আর এখানে ছবিটা একটু ভুল আছে, এটা অ্যাকচুয়ালি ব্যাটারি সিম্বল দিয়ে দিচ্ছে, বাট এগুলো দুটো ধারক সমান হবে আর কি, দুটো লাইন সেম হাইটের হবে, সে যাই পারে হোক। প্যারালালে থাকলে আমরা জানি ওটা সিরিজে যোগ হয়, মানে যেটা এখানে প্যারালাল আছে সেটা রোধের ক্ষেত্রে শ্রেণীর নিয়মে হবে। তাহলে এখানে তিনটে আছে 20 20 20 করে, তাহলে যোগ করলে হবে 60 μF। তাহলে এইখানে এ এতগুলোর বদলে লিখতে পারি 60, এখানে আছে সি, ওই দুটো শ্রেণীতে আছে, এর শ্রেণী মানে আবার সমান্তরালের নিয়মে পড়ে রোধের ক্ষেত্রে সেই হিসাবে। তাহলে এভাবে করতে পারবো আমি, তুল্য ধারকত্ব সি প্রাইম সমান আসবে, যেটা দুটো সমান্তরালে আছে তার মানে সমান্তরালে হয় সেই গুণ, এটা সি আছে সি ইন্টু ওদিকটা 60 বেরিয়েছে, ডিভাইডেড বাই সি প্লাস 60,
এইটা বা সি প্রাইমের মানটা দেওয়া আছে এখানে, সি প্রাইমের মান হবে 30 মাইক্রোফার্ড বলছে, তাহলে 30 সমান 60 সি বাই সি প্লাস 60, এইটা দুদিকে কেটে দিলে হয় এদিকটা 30 দুয়ে কাটবে, তাহলে এদিকটাতে 2 সি থাকবে, এটা ওদিকে যাবে। আচ্ছা তাহলে এখান থেকে ভাঙলে যেটা পাবো আমি সি প্লাস 60 সমান 2 সি, তাহলে এই সিটাকে এদিকে নিয়ে চলে এলে মাইনাস হয়ে যাবে, তাহলে 2 সি কমে সি হয়ে যাবে, তাহলে সির মান আসবে অ্যাকচুয়ালি 60। এটা হিসাব করলে সির মান ওই যে আননোন ধারক ও ধারকত্ব আসবে 6, মানে 60 মাইক্রোফ্যারাড, 60 মাইক্রোফ্যারাড, এটাই হবে সঠিক উত্তর। তাহলে অপশান অনুযায়ী অপশান সি যেটা আছে 60 মাইক্রোফ্যারাড, ওটাই হবে সঠিক উত্তর। এই প্রবলেমকে আরও অনেক সহজ করা যেত, যেহেতু 30 বলেছে তুল্য আর এদিকটা 60 বেরিয়েছে, তার মানে আমরা সেই নিয়ম জানি দুটো 60 একমাত্র প্যারালালে যোগ হলে তবেই হতো 30। তাহলে অবশ্যই এখানে 60 দিতে হবে। এরপর রয়েছে চারের দাগের প্রশ্ন, বলছে কোনো ব্যাটারি তড়িৎচালক বল ভি এবং অভ্যন্তরীণ রোধ স্মল আর ব্যাটারিকে আর রোধের একটা তড়িৎ বর্তনীর সঙ্গে যুক্ত করলে বর্তনী থেকে সর্বোচ্চ ক্ষমতা পাওয়া যাবে, যখন খুব সহজ লজিকে হবে, আমরা জানি সর্বোচ্চ প্রবাহ পর শর্ত হয় অভ্যন্তরীণ রোধ এবং বহিঃস্থ রোধ অবশ্যই সমান হতে হবে, তাহলে এখন অপশান অনুযায়ী অপশান এ যেটা আছে ক্যাপিটাল আর সমান স্মল আর, এটাই হবে সঠিক উত্তর। একদম ওর ভেরি নেক্সট প্রশ্ন আছে, কোশ্চেন নাম্বার 5-এ রয়েছে 4 ওহম রোধের একটা সরু তার বৃত্তের আকারে বাঁকানো হলো, যে কোনো ব্যাসের দু প্রান্তের মধ্যে রোধ কত হবে। এখানে প্রবলেমে যেটা বলেছে একটা তারকে বৃত্তাকার আকারে বাঁকানো হয়েছে, তার মানে একটা তারের শেপ এখন এভাবে বাঁকিয়ে দেওয়া হয়েছে বৃত্তাকার শেপে, বলছে যে ব্যাসের যে কোনো দুটার প্রান্ত, তাহলে ধরো এটা ব্যাস, তাহলে এই প্রান্তের সঙ্গে এই প্রান্তের রোধের তুল্য সাধারণ ব্যাপার, টোটাল যদি 4 ওহম হয় তাহলে এদিকটা হচ্ছে 2 ওহম, এদিকটা হচ্ছে 2 ওহম, দুটো টু টু যদি প্যারালালে থাকে সমান্তরালে থাকে তাহলে তুল্য অবশ্যই হবে ওর অর্ধেক, কারণ নিয়ম হতো হাফ প্লাস হাফ, দ্যাট ইজ 1 চলে আসবে, মানে 1/1 মানে 1 হবে। তাহলে অপশান অনুযায়ী অপশান সি যেটা আছে 1 ওহম, ওটাই হবে সঠিক উত্তর। একদম ওর পরের 6-এর দাগের প্রশ্ন, আর ব্যাসার্ধের বৃত্তাকার কুণ্ডলিতে তড়িৎ প্রবাহের জন্য এর কেন্দ্র থেকে এক্স দূরে, যে এক্সটা বলছে গ্রেটার ইকুয়াল টু আর, অবস্থিত কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বি, তাহলে প্রশ্ন হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা অপরিবর্তিত রেখে যদি ব্যাসার্ধকে অর্ধেক করে দেওয়া হয়, অর্ধেক করে দেওয়া হয় তাহলে ওই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য কত হবে। এই ক্ষেত্রে যদি কোনো বৃত্তাকার লুপ থাকে, সে আমরা জানি বৃত্তাকার লুপের সামনে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের রাশিমালা হয়, বির ফর্মুলা হতো, বির ফর্মুলা এভাবে আসতো μ0/4π, আসল টার্মটা আসতো দিকে 2πi² / নিচে আসতো a² + x² 3/2, এরকম এরকম কিছু আসছিল। এবং এরপর এর বিভিন্ন অবস্থানে বিভিন্ন রকম কেসের জন্য রেজাল্ট ডিফারেন্ট আসছিল। যদি আমি এই লুপের এই সেন্টারেই ভাবি এখানের ম্যাগনেটিক ফিল্ড, তাহলে সেক্ষেত্রে কিন্তু ফর্মুলাটা আসছিল, বির ফর্মুলা আসতো, বি সমান আসতো, মানে বি প্রপোর্শনাল টু আসতো 2πi/a, অর্থাৎ শুধুমাত্র ওই ব্যাসার্ধের সঙ্গে ব্যস্তানুপাতিক, তাহলে ব্যাসার্ধ যদি এখন অর্ধেক করে দেওয়া হয় তাহলে কিন্তু অবশ্যই ম্যাগনেটিক ফিল্ডটা ডবল হয়ে যাবে, মানে তাহলে এই লজিক অনুযায়ী উত্তর হবে 2b, যেটা অপশানে নেই। এবার যদি আমি এখান থেকে অনেক দূরত্বে ভাবি, মানে এর থেকে এক্সটা অনেক বেশি বড়, সেক্ষেত্রে কিন্তু আবার ছিল বির ফর্মুলা, সেক্ষেত্রে বি আসতো, বিজ প্রপোর্শনাল টু আসতো 2iA/x³, অর্থাৎ দূরত্বের সঙ্গে সম্পর্ক ছিল, এই ব্যাসার্ধের সঙ্গে সম্পর্ক ছিল, তার মানে তখন সেক্ষেত্রে কিন্তু ম্যাগনেটিক ফিল্ড বি আসতো অপশান এ। তাহলে এখানে অপশানগুলো একটু ডাউটপূর্ণ আছে, কারণ ব্যাসার্ধের সঙ্গে ব্যস্তানুপাতিক হচ্ছে, তার মানে অ্যাকচুয়ালি রেডিয়াসকে অর্ধেক করলে ওটা ডবল হওয়ার কথা, 2b হওয়ার কথা ছিল, আদারওয়াইজ বি হবে যদি ওটা অসীম হয়, অসীম দূরত্বে, মানে এক্সটা অনেক বড় হয় ফ্রম আর, তাহলে অপশান এ হতে পারে, আদারওয়াইজ 2b হবে। একদম ওর পরে 7-এর দাগের প্রশ্ন, আর আহিত কণা ভি বেগে একটি সুষম ক্ষেত্র বি এর মধ্যে দিয়ে যায়, আহিত কণার ওপর ক্রিয়াশীল বল সর্বদাই শূন্য, কখনোই শূন্য নয়, শূন্য হবে যদি ভি ও বি পরস্পরের লম্ব হয়, শূন্য হবে যদি ভি বি সমান্তরাল হয়। আমরা কোনো আধান যদি গতিশীল থাকে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে, তার রাশিমালা জানি লরেন্টজ ফোর্স হয়, এফ সমান হয় কিউ ইন টু ভি ক্রস বি,
তাহলে ভি ক্রস বি মানে কি ভাঙলে সাইনে আসবে ভিবি সাইন থিটা সাইনের কত অ্যাঙ্গেলে জিরো হয় সাইন জিরোতে জিরো হয় তার মানে একমাত্র পসিবল যদি ওরা পরস্পরের সমান্তরাল যায় ভি আর বি যদি পরস্পর সমান্তরাল হয় মানে অপশন ডি যেটা আছে শূন্য হবে যদি বি আর ভি সমান্তরাল হয় একদম পরে 18 দাগের প্রশ্ন এম চুম্বক ভ্রামক বিশিষ্ট দুটি একই রকম দণ্ড চুম্বককে তাদের প্রান্তে পরস্পরের সঙ্গে সমকোণে যুক্ত করলে সংস্থাটি চুম্বক ভ্রামক কত হবে ওকে খুব সুন্দর প্রশ্ন একটা ম্যাগনেট ধরো এইভাবে আছে একটা ম্যাগনেট আর একটা সেম ম্যাগনেট ঠিক ওর সঙ্গে এভাবে 90 ডিগ্রি কোণে রেখেছে দুটোকে তাহলে খুবই সাধারণ ব্যাপার আমরা সেই দুটোর যদি লব্ধি বের করতে চাই এর আছে দুজনেরই চুম্বক ভ্রামক এম করে আছে এরও এম তাহলে সেই লব্ধি বের করার নিয়ম হয় আর সমান হতো রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু বি কস থিটা সেই নিয়মে লাগাবো তাহলে আসবে এম স্কোয়ার প্লাস আচ্ছা তারপরে লিখছি না কারণ টু এ বি কস থিটা আসবে আর এখানে দুটোর মধ্যে অ্যাঙ্গেল হয়ে আছে 90 তাহলে কস 90 মানে জিরো হয়ে যাবে লেখার দরকার নেই তাহলে যা সেটাকে হিসাব করলে হবে তাহলে আসবে রুট ওভার অফ 2 × m² মানে অ্যাকচুয়ালি আসবে যেটা এখানে ভাঙলে এম ইন্টু রুট টু বা রুট টু এম এটাই হবে সঠিক উত্তর তাহলে এখানে অপশন অনুযায়ী অপশন ডি যেটা আছে রুট টু এম ওটাই হবে সঠিক উত্তর এরপর রয়েছে 9 দাগের প্রশ্ন এফ ফোকাস দৈর্ঘ্যের কোনো গোলীয় দর্পণের মুখ্য ফোকাস থেকে এক্স দূরে একটি বস্তু রাখা হলো তার প্রতিবিম্বের বিবর্ধন কত হবে খুবই সাধারণ ব্যাপার আমরা বিবর্ধন জানি হয় এম সমান হয় ভি বাই ইউ তাহলে বস্তু মানে প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব তাহলে অবশ্যই হবে এফ বাই এক্স কারণ এক্সটা বলা ছিল এখানে বস্তু দূরত্ব হ্যাঁ অপশন হবে সঠিক উত্তর অপশন বি এফ বাই এক্স একদম পরের প্রশ্ন রয়েছে কোশ্চেন নাম্বার 10 দশ নম্বর প্রশ্ন বলেছে ইয়ংয়ের দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় ঝালর প্রস্থ বিটা সমগ্র ব্যবস্থাটিকে যদি মিউ প্রতিসারণকে তরলে নিমজ্জিত করা হয় তাহলে তখন ঝালরের প্রস্থ কোনটা হবে তাহলে এখানে অবশ্যই ঝালরের প্রস্থ যেহেতু মিউ প্রতিসারণকের মাধ্যমে এখন ডুবে প্র্যাকটিক্যাল করছে তাহলে অবশ্যই আগে যা হতো তার 1/μ টাইমস হবে মানে উত্তর হবে অপশান ডি বিটা বাই মিউ এখন ওই ঝালর প্রস্থ অনেকটা সরু হয়ে যাবে আগের থেকে এরপর রয়েছে 11 দাগের প্রশ্ন আলোর সমাবর্তনে কোনটি পরিবর্তিত হয় না আমরা সবসময় জানি যে কোনো আলোর কম্পাঙ্ক যেটা থাকে কম্পাঙ্ক ওর কোনো চেঞ্জ হয় না বাদ বাকি প্রাবল্য দশা এগুলো সবই চেঞ্জ হয় একদম পরে 12 দাগের প্রশ্ন পরম শূন্য উষ্ণতায় কোনো বিশুদ্ধ অর্ধপরিবাহী রোধ কত হবে অর্ধপরিবাহীর ক্ষেত্রে বলছে আমরা জানি অর্ধপরিবাহীর ক্ষেত্রে টেম্পারেচার যদি কমানো হয় টেম্পারেচার যদি কমে তাহলে অবশ্যই রেজিস্ট্যান্স বাড়বে তাহলে ওকে যদি পরম শূন্যে পাঠিয়ে দেওয়া হয় তাহলে অবশ্যই কিন্তু ও রেজিস্ট্যান্স খুব হাই হবে মানে এখানে মানে থিওরিটিক্যালি অসীম হওয়ার কথা অসীম হবে অসীম অপশন বি এরপর 13 দাগের প্রশ্ন রয়েছে আলোকীয় সংকেত নিরূপণে ব্যবহৃত হয় আলোকীয় সংকেত নিরূপণে ব্যবহৃত হয় জেনার ডায়োড তো হবেই না কারণ এটা আলোক সেন্সিটিভ নয় এলইডি তো লাইট ইমিট করে তাই আলোকীয় সংকেত নিরূপণ হিসাবে তো নয় সংযোগ ডায়োড সাধারণ সঠিক উত্তর হবে অপশন বি যেটা আছে ফটো ডায়োড কারণ এটাই একমাত্র আলোক সেন্সিটিভ হয় যেহেতু আমার কাজ দিয়েছে আলোক সংকেত নিরূপণ করতে হবে মানে পার্টিকুলার কিছু ওয়েভ লেন্থের জন্যই ডায়োডটা কাজ করবে আদারওয়াইজ করবে না ঠিক আছে তার মানে অপশন বি হবে সঠিক উত্তর ফটো ডায়োড এমসিকিউর একদম শেষ প্রশ্ন 14 দাগের নিচের চিহ্নিত বর্তনীগুলির মধ্যে কোনটি সম্মুখ বায়াসে আছে ফরওয়ার্ড বায়াসে প্রথমটা যদি লক্ষ্য করা যায় আমরা জানি যে কোনো ডায়োডের ক্ষেত্রে অবশ্যই এই দিকটাতে রাখতে হয় হাই ভোল্টেজ প্লাসে এই দিকটা রাখতে হয় মাইনাসে তাহলে এখানের অনুযায়ী প্রথমটা আছে এদিকে মাইনাস এদিকে প্লাস এটা তো হবেই না এটা রয়েছে এদিকে মাইনাস টু এদিকে আছে গ্রাউন্ড মানে জিরো এটাও হবে না এটা রয়েছে মাইনাস টু এদিকে এদিকে আছে প্লাস টু এটাও হবে না এগুলো সব রিভার্স প্যাসে আছে তাহলে সঠিকভাবে অপশান ডি যেটা রয়েছে এটাই হবে এই ছিল মোটামুটি তোমাদের এবিটি টেস্ট পেপারের সেকেন্ড পেজের এমসিকিউগুলো এবারে সেকশন টুর যে প্রশ্নগুলো আছে নিম্নলিখিত প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও সেগুলো আলোচনা করব প্রথম যেটা আছে তড়িৎ ফ্লাক্সের এসআই একক এগুলো সাধারণ ব্যাপার তোমরা পারবে তড়িৎ ফ্লাক্সের এসআই একক আমরা ফাই সমান জানি হয় ই ইন্টু ডিএস তাহলে জাস্ট প্রতিটার একক বসালেই হবে তারপরে হচ্ছে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের সংজ্ঞা দাও খুবই সাধারণ এটাও পারবে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য এইচের মাত্রীয় সমীকরণ এইচের ডাইমেনশান বের করতে হবে এইচের ডাইমেনশানটা মনে রাখবে অবশ্যই এটা হয় এম টি মাইনাস টু এ ইনভার্স এটা হয় ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি যেটা
এইচ বলেছে এইচের মাত্রা, এম টি মাইনাস টু এ ইনভার্স এ মাইনাস ওয়ান। একদম পরে তিনের দাগের প্রশ্ন, এক ব্যক্তি প্লাস টু ডায়াপ্টার ক্ষমতার চশমা ব্যবহার করেন, তাহলে ওই ব্যক্তির চোখের ত্রুটি কী ধরনের? আচ্ছা খুব ভালো প্রশ্ন, যেহেতু এখানে প্লাসের ক্ষমতার চশমা ব্যবহার করছে, তার মানে অবশ্যই ওটা উত্তল লেন্স ব্যবহার করা হচ্ছে। আর উত্তল লেন্সের আমরা ক্ষেত্রে জানি উত্তল লেন্স তারাই ব্যবহার করে যাদের সামনের বস্তু দেখতে অসুবিধা হয়, তাহলে এক্ষেত্রে অবশ্যই ওই ব্যক্তির দীর্ঘদৃষ্টি বা যেটাকে হাইপারমেট্রোপিয়া বলা হয় ওই সমস্যা রয়েছে ব্যক্তির ওর। অথবা যে প্রশ্নটা রয়েছে, লেন্স প্রস্তুত কারকের সূত্রটা লেখো। হ্যাঁ, অত্যন্ত সাধারণ প্রশ্ন, আমরা ফর্মুলা জানি ওয়ান বাই এফ সমান হয় মিউ মাইনাস ওয়ান ইন্টু ওয়ান বাই আর ওয়ান মাইনাস ওয়ান বাই আর টু, এটাই হয় ওই লেন্স প্রস্তুত কারকের ফর্মুলা। এটা অবশ্যই লিখবে এবং এর বিভিন্ন টার্মগুলো একটু উল্লেখ করে দেবে যদি পারো। এখানে মিউটা বলবে মাধ্যমের প্রতিসারণ্ক আছে যে মিডিয়াম দিয়ে গ্লাসটা মানে লেন্সটা তৈরি করা, আর ওয়ানটা হচ্ছে প্রথম তলের বক্রতা ব্যাসার্ধ, আর টুটা হচ্ছে দ্বিতীয় তলের বক্রতা ব্যাসার্ধ, একটু উল্লেখ করে দেবে। ব্যাস চারের দাগে যে প্রশ্নটা আছে, পিএনপি ট্রানজিস্টারের প্রতীকচিহ্ন আঁকো। পিএনপি আঁকতে বলছে, যে কোনো ট্রানজিস্টার আঁকার নিয়ম হয় একটা গোল আঁকতে হয়, তারপর এইভাবে করে একটা থাকে উপর দিকে একটা থাকে নিচের দিকে, এইভাবে থাকে। এখন এই দিকটা আমরা জানি এটা হয় বেস, নিচের দিকটা এটা থাকে এমিটার, আর উপরের দিকটা থাকে কালেক্টার। যদি পিএনপি হয় তার মানে অবশ্যই এই দিকটা আছে পি, এইখানটা আছে এন, এদিকটা আছে পি। এক্ষেত্রে কিন্তু তীরচিহ্নটা এমিটার থেকে ভেতর দিকে হবে, এইটা হবে একটা পিএনপি ট্রানজিস্টারের প্রতীকচিহ্ন। যদি এনপিএন হতো সবই সেম হতো, শুধুমাত্র এই তীরচিহ্নটা বাইরের দিকে হতো তখন, আর তখন হতো এইটা এন, এইটা পি, এটা এন, এই শুধু বেসিক পার্থক্য, এটা একটু মনে রাখতে হবে। একদম শেষ প্রশ্ন রয়েছে এমসিকিউ থেকে, অর্থবাতে কোনো অর্ধপরিবাহী নিষিদ্ধ অঞ্চলে শক্তি পার্থক্য ইলেকট্রোভোল্ট এককে লেখো। অর্ধপরিবাহীর ক্ষেত্রে আমরা জানি ওই ওয়ান ইলেকট্রোভোল্ট থেকে টু ইলেকট্রোভোল্টের মধ্যে হয়, তাহলে এটাই হবে ওই নিষিদ্ধ অঞ্চলে শক্তি পার্থক্য ইভি এককে। এখানে অবশ্যই মনে রাখবে ওয়ান ইলেকট্রোভোল্ট হয় জার্মেনিয়ামের ক্ষেত্রে, জার্মেনিয়াম যে সেমিকন্ডাক্টর আছে তার জন্য, আর টু ইলেকট্রোভোল্টটা হয় মোটামুটি ওই সিলিকনগুলোর ক্ষেত্রে। হ্যাঁ, এটা একটু মনে রাখতে হবে। ব্যাস এই মোটামুটি গেল এক নম্বরের 18 নম্বরের প্রশ্নের সলিউশন। এবারে 2 নম্বরের কিছু প্রশ্ন একটু দেখে নাও, অত্যন্ত সহজ, এগুলো সব পারবে। হ্যাঁ, এই যে প্রশ্নগুলো রয়েছে, সেই পদ্ধতিতে ধারকত্বের এককের সংজ্ঞা দিতে হবে, ধারকত্বের মাত্রা নির্ণয় করতে হবে, এগুলো সাধারণ ব্যাপার, ওহমের ভেক্টর রূপ এগুলো সব প্রমাণ করানো আছে, এগুলো সব পারবে। রোধের উষ্ণতা গুণাঙ্ক কাকে বলে, উষ্ণতা গুণাঙ্ক মানে হচ্ছে উষ্ণতার সঙ্গে রোধ কীভাবে চেঞ্জ হয়, সেই ধরনের ব্যাপার, এসআই একক লিখতে হবে, কোনো ব্যাপার নয়। আর এখানে অপটিক্স থেকে কিছু ম্যাথ প্রবলেম দিয়েছে, এগুলো অত্যন্ত সোজা পারবে। পিএন ডায়োডের সম্মুখ বিপরীত বায়াসের ক্ষেত্রে তার লেখচিত্র, আইভি লেখচিত্র আঁকতে হবে, এগুলো সব পারবে তোমরা, সব করানো আছে। এরপর 3 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে নোটা করতে হয় তোমরা জানো, অত্যন্ত সহজ প্রশ্ন আছে, ওই ধারকের সঞ্চিত শক্তির রাশিমালা বের করতে হবে। হ্যাঁ, এবং কে পরাবৈদ্যুতিক ধ্রুবক প্রবেশ করালে কী হবে, এই ধরনের প্রশ্ন আমরা আগেও ডিসকাস করেছি, আমাদের সাজেশানে রয়েছে এই প্রশ্নগুলো সব। এরপর দেখো রয়েছে গাউসের উপপাদ্য লিখতে হবে স্থিতলি সংক্রান্ত, অত্যন্ত সহজভাবে পারবে এগুলো। সমান্তরাল তুলধারক তার ক্ষুদ্র রোধ অপেক্ষা ক্ষুদ্রতর হয়, এই ধরনের প্রমাণ তো করানো আছে। পোটেনশিওমিটারের সুবিধা কীভাবে বাড়ানো যায়, এই ধরনের প্রবলেমগুলো আমাদের সাজেশানও তোমাদেরকে দিয়েছিলাম, সেই প্রশ্নগুলোই বারবার রিপিট হচ্ছে। ওরপর রয়েছে উষ্ণতার সঙ্গে রোধাঙ্কের পরিবর্তন লেখচিত্রের সাথে দেখাও। হ্যাঁ, এগুলো পারবে, নষ্ট ভোল্ট তো বলা ছিলই, কোষের অভ্যন্তরীণ রোধ কী বিষয়ের উপর নির্ভর করে, এগুলো পারবে। বায়োসাভার্ট সূত্র থেকে একটা প্রবলেম দিয়েছে জাস্ট, পারবে। সাইক্লোট্রন তো পড়ানো আছে, সাইক্লোন অ্যাম্পিয়ার চক্রের সূত্র আছে, ম্যাগনেটিক ফিল্ড থেকে কিছু প্রবলেম আছে এখানে, এন সংখ্যক টর্কের রাশিমালা বের করতে হবে, এগুলো সব করানো আছে, সাজেশানে আছে এগুলো বারবার। প্রিজম থেকে এই অপটিক্সের প্রশ্নগুলো, এগুলো তোমাদের ওই রায় মার্টিন যে আমি প্রশ্নগুলো সলিউশন করেছিলাম সেখানে এগুলো পরপর আছে, ম্যাথামেটিক্যাল প্রশ্নগুলো, এই বিশ্লেষণী ক্ষমতার ওপর প্রবলেম, এগুলো সব করানো আছে। ইয়ংয়ের দ্বিরেখাচিত্র পরীক্ষা ঝালারের প্রস্থের রাশিমালা, হ্যাঁ এগুলো পারবে, এগুলো লং প্রশ্ন পড়ে 3 নম্বর করে পারবে। তারপরে ওয়ান বাই এন গুণ বিবর্ধন হয়, এই প্রবলেমগুলো বারবার রিপিট হচ্ছে। তারপরে এখানে ওই ইলেকট্রনিক্স থেকে যে প্রশ্নগুলো পড়েছে, এন পিন ট্রানজিস্টার সাধারণ নিঃসরক বর্তনীতে রাখা আছে, তার বিবর্ধনাঙ্ক সেখান থেকে একটা প্রবলেম দিয়েছে, এগুলো পারবে। অ্যান্ড গেট এইসব প্রশ্ন দিয়ে সার্বজনীন গেট কেন বলা হয়, এগুলো পারবে। তার মানে বোঝা যাচ্ছে তোমরা যদি মোটামুটি আমাদের সাজেশানটা ফলো করতে,
এবিটি টেস্ট পেপারের লং প্রশ্ন 2 নম্বর 3 নম্বরগুলো তোমরা খুব সহজেই পারতে। পোটেনশিওমিটারের কার্যনীতি বের করতে বলছে, হ্যাঁ দুটো কোষে তড়িচালক বলে তুলনা করতে হবে, হ্যাঁ এগুলো পারবে, এগুলো সব পড়ানো আছে। তারপরে এই উত্তল লেন্সের ক্ষেত্রে এই ফর্মুলা 1/V-1/1/F এ তো বারবার করানো আছে, হ্যাঁ ওরপর এই ডি মর্গানস থিওরি, তারপর কিছু ওই বাইনারিকে ডেসিমেল করতে হবে, ডেসিমেলকে বাইনারি করতে হবে, এই ধরনের প্রবলেম তো পারবে। ন্যান্ড গেট ব্যবহার করে অর গেট, অ্যান্ড গেট, নট গেট এগুলো পারবে। তাহলে মোটামুটি তোমাদের 2 নম্বর 3 নম্বরের প্রশ্নগুলোতে খুব একটা অসুবিধা হবে না, এগুলো আমাদের সাজেশান যদি তোমরা ফলো করো সেখান থেকেই বেশিরভাগ প্রায় সব প্রশ্নই সেখান থেকে আসছে। তোমরা অবশ্যই সেই সমস্ত ক্লাসগুলো যদি না করে থাকো করে নাও, এবং তার সঙ্গে আমাদের ম্যাথামেটিক্যাল প্রবলেমের উপর যে আমরা যে সলিউশন করছিলাম রায় মার্টিন থেকে সেই ভিডিও ক্লাসের সিরিজটাও দেখে নাও, তাহলে তোমাদের বোর্ডের পরীক্ষার সঙ্গে সঙ্গে তোমাদের এরপরে যত রকম কম্পিটিটিভ এক্সাম তোমরা দেবে সেই সমস্ত পরীক্ষাতে তোমাদের ফিজিক্স পেপার কিন্তু তোমাদের খুব সহজ লাগবে প্রশ্নপত্র দেখে। তো আজ এতটাই থাক, নেক্সট আরও একদিন তোমাদের এবিটি এর অন্য কোনো পেজ নিয়ে আলোচনা করব। অবশ্যই আমাদের চ্যানেল তোমাদের প্রত্যেকটা বন্ধুর সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, তাহলে তোমাদের পরীক্ষা সংক্রান্ত এডুকেশনাল সমস্ত রকম আপডেট, সমস্ত রকম স্টাডি মেটেরিয়াল, ভিডিও ক্লাস তোমরা এখান থেকে পাবে। আর বাকি তোমরা বাড়িতে খুব ভালোভাবে পড়াশোনা করতে থাকো। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।